গাইস, রাকিব অন্দরের সাথে মিথিলি ইয়াসমিনের ঝামেলা হওয়ার পর তারা লাইভে এসে সবকিছু ক্লিয়ার করেছে। রাকিব অন্দর লাইভে এসে বলেছে মিথিলি আগে কি কি করে এসেছে, এই সবকিছু রাকিবের কাছে আছে। মিথিলার ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, মিথিলার অতীত অনেক ভয়ঙ্কর, সে অনেক খারাপ, এগুলো বলেছে রাকিব। এবং রাকিব লাইভে এসে হুমকিও দিয়েছিল, যদি মিথিলা সেইগুলো ভাইরাল করে দেয় তাহলে মিথিলার মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে। অবশেষে মিথিলার নাইট ক্লাবের ভিডিও ফাঁস হয়ে গেল। এ বিষয়ে ইয়াসিনা মুখ খুলেছে, ইয়াসিনা হুমকি দিয়েছে রাকিবকে। আপনাদেরকে সেই নাইট ক্লাবের ভিডিও দেখাবো এবং ইয়াসিন রাকিবকে কি হুমকি দিয়েছে সেটাও বলবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং এখনই এই ভিডিওতে একটি লাইক করে দিন। গাইস, বর্তমান সময়ে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেন, রাকিব হোসেনের প্রায় 10 মিলিয়ন হয়ে গেল। 10 মিলিয়ন সাবস্ক্রাইবারের পিছনে যাদের অবদান রয়েছে তারা রাকিব হোসেনের টিমে নেই, সবাই ঝামেলা বাঁধিয়ে চলে গেছে। এই বিষয়ে ইয়াসিন মিথিলার মন্তব্য হচ্ছে রাকিব হোসেন এবং তার ওয়াইফ চায় না আমরা তাদের টিমে কাজ করি, তারা যখন নিজেরাই ভালো ভিডিও বানাতে পারছে তাহলে আমাদের তো সেখানে প্রয়োজন নেই, অযথা আমাদেরকে টাকা দিচ্ছে। সো তারা চায় না আমরা তাদের টিমে কাজ করি, তাই তো একটা ঝামেলা বাদ দিয়ে আমাদেরকে বের করে দিয়েছে। সো গাইস, আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন তা জানাবেন কমেন্ট বক্সে। গাইস, রাকিব হোসেন লাইভে এসে বলেছিল মিথিলা অনেক খারাপ, মিথিলার ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, মিথিলা অতীতে কী কী করে এসেছে এটা তো অনলাইনে আছে, এটা তো পাবলিক জানে। আর তারপরে মিথিলার একটি নাইট ক্লাবের ভিডিও ভাইরাল হয়েছে। আবার ওইদিকে ইয়াসিন লাইভে এসে বলেছে অন্তরা আগে কী কী করে এসেছে এটা তো আমরাও জানি এবং দর্শকরাও জানে, পাবলিক জানে অন্তরের ব্যাকগ্রাউন্ড কীরকম, আমি তো ওই বিষয়ে কোনো কথাও বলিনি, তাহলে তুমি কেন আমার ওয়াইফের ওই বিষয়ে কথা বললে? গাইস, এদের দুজনকে দেখে আমার একটি কথা মনে পড়লো, হাজবেন্ড হলে তো ইয়াসিন আর রাকিবের মতো হওয়া উচিত, দুনিয়া উল্টে গেলেও তারা বউয়ের দোষ দিবে না, বউ দুধে দোয়া তুলসী পাতা। তারা যদি সকল ঝগড়া ভুলে মেহেদি, ইয়াসিন, মিথিলা, রাকিব, অন্তরা, ঋতু সবাই মিলে ব্লগ বানাতো তাহলে কেমন হতো, অনেক ভালো হতো না? এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন তা কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখাবে পরবর্তী নতুন ভিডিও দেখো তাড়াতাড়ি। আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।